হাই ফ্রেন্ডস, রত্নাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো ডিমের জালি কাবাব। তার জন্য আমি ইনগ্রিডিয়েন্টস কী কী নিয়েছি আসুন দেখিয়ে নিয়েছি। এখানে প্রথমেই বলি, এখানে ডিম সেদ্ধ করে আমি গ্রেট করে নিয়েছি দু চামচ ছাতু, নিয়েছি এক চামচ ধনে পাতা কুচি, রসুন কুচি এক চামচ, একটা ছোট পেঁয়াজ কুচি এক চামচ, আদা কুচি, দুটো কাঁচা লঙ্কা কুচি এক চামচ, বড় চামচের এক চামচ ময়দা এক চামচ, নিয়েছি কেওড়ার জল, নিয়েছি ভাজার মশলা, নিয়েছি কালো গোলমরিচ, নিয়েছি গরম মশলা, নিয়েছি লঙ্কা গুঁড়ো, নিয়েছি হলুদ গুঁড়ো, নুন আন্দাজ মতো, আর হাফ চামচ নিয়েছি টমেটো সস, একটা আলুকে আমি গ্রেট করে নিয়েছি, একটা কাঁচা ডিম রয়েছে, আর নিয়েছি ঘি। এবার একটা বোল নিয়েছি আমি, এবার দিয়ে দিচ্ছি ডিম সিদ্ধ। ডিম কিন্তু বন্ধুরা আমার আরেকটা লাগবে, আমি একটা ডিম নিয়েছি, একটা ভাঙা আর একটা ডিম লাগবে, তো আমি প্রথমে একটা ডিম নিয়েছি, পরে আরেকটা দেখিয়ে দিচ্ছি। নিয়ে নিচ্ছি আলু সিদ্ধ, এখানে যা যা মানে পেঁয়াজ, আদা কুচি, লঙ্কা কুচি, ধনে পাতা কুচি সবগুলোই একসঙ্গে নিয়ে নেব। আপনারা এখানে আদা কুচি এগুলো দিতে পারেন, গ্রেট করেও দিতে পারেন, কিন্তু কুচি দিলে একটু মুখে পড়লে খুব ভালো লাগবে। দিয়ে দিচ্ছি কেওড়া জল, দিয়ে দিচ্ছি এই সব মশলাগুলো, আর নুনটা একটুখানি আন্দাজ মতন দিতে হবে, নুনটা কিন্তু প্রথমেই বেশি দেবো না, অল্প একটু দিচ্ছি, স্বাদ অনুসারে দিচ্ছি, আবার টেস্ট করে নিতে হবে যে আর একটু লাগবে কি লাগবে না। নিয়ে নিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন, যদি কম খান তাহলে কম অবশ্যই দেবেন, আর নিয়ে নিলাম গরম মশলা, নিয়ে নিচ্ছি ভাজা মশলা, সবটাই নিয়ে নিলাম, আর গোলমরিচটা আমি রেখে দিলাম, গোলমরিচটা একটু পরে দেখাচ্ছি যে আমি কিসের মধ্যে গোলমরিচ দিচ্ছি। সব মশলাগুলো নিয়ে নিলাম, নিয়ে নিলাম ছাতু, আপনারা চাইলে এখানে কিন্তু বেসনকে একটু ঘি দিয়ে ফ্রাই করে সেটা বেসনটাকেও নিয়ে নিতে পারেন। তো এবার নিয়ে নিচ্ছে ময়দা, এবার ভালো করে হাতের সাহায্যে আমি এটাকে মেখে নেব। এবার একটা ডিমকে এর মধ্যে ফাটিয়ে দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম কাবাবের যে মানে ব্যাটার বলবো না, সরি, মিশ্রণটা আমি তৈরি করে নিয়েছি। এবার আমি হাতে করে কাবাবের আকারে গড়ে নেব, আপনারা চাইলে ছোট বড় যেমন খুশি করতে পারেন, সেটা কোনো ব্যাপার না, ছোট করলে ছোটও করতে পারেন, বড় করলে, আমি এই রকম গোল গোল আকারে করব। তো এই এরকমভাবে সব আমি প্লেটের মধ্যে করে নেব। একটা বোল নিয়েছি, এবার ডিমগুলোকে ফাটিয়ে নিচ্ছি, ডিম দিয়েই তো জালিটা তৈরি করতে হয়, সেই জন্য ডিম একটা বাটির মধ্যে ফাটিয়ে নিচ্ছি। এখানে দুটো ডিম আমি নিচ্ছি, মোট কিন্তু চারটে ডিম এখানে নিলাম, একটা সিদ্ধ একটা মিশ্রণটার মধ্যে দিয়েছি ওইটা, আর এখানে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, ঝালটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন, আর দিয়ে দিচ্ছি সামান্য নুন, নুনটাও বুঝে শুনে দিতে হবে। এবার ভালো করে এটাকে ফেটিয়ে নেব, খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, দেখুন খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর যে গোলমরিচি গুঁড়ো নিয়েছি সেটাকেও এর মধ্যে দিয়ে দিলাম, আপনারা চাইলে লাল লঙ্কাও দিয়ে দিতে পারেন, কিন্তু আমি গোলমরিচি গুঁড়ো দিলাম। এবার যে এইগুলো করেছি এগুলোর মধ্যে একটু ময়দার কোটিং আমি দিয়ে নেব, ময়দার কোটিং একটু দিয়ে নেব, তার জন্য এখানে ময়দা নিয়েছি, ময়দা নিয়েছি, একটু ময়দার দিয়ে দিচ্ছি, যেহেতু লিকুইড ডিমটা দিয়েছি অর্থাৎ কাঁচা ডিম এর মধ্যে দিয়েছি, তাই জন্য কিন্তু একটু নরম হয়ে গেছে, হয়ে গেছে দাওয়া, এবার রেখে দেবো এটাকে, আর বাকি যেগুলো আছে সেগুলো সবগুলো এইভাবে করে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচের মতন ঘি, এটা ঘিটা কিন্তু আপনারা যখন ওই মিশ্রণটা তৈরি করেছেন তখনও কিন্তু ওইভাবে ঘিটা দেওয়া যায়, মেখে নিলে ভালো হয়, কিন্তু আমি এখানে দিয়ে দিলাম তেলের মধ্যে, আর এটা করছি আমি সর্ষের তেলে, বেশ অনেকটাই তেল দিয়েছি, তেলটা গরম হয়ে নি, ঘিটা গলে যা, তারপরে আমি একে একে কাবাবগুলো ছাড়ব। তেল গরম হয়ে গেছে, এবার আমি কাবাবগুলোকে ছেড়ে দেবো,
ডিবের এই গোলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ছেড়ে দেবো। খুব সাবধান কিন্তু বন্ধুরা, আর যে এই যে কাবাবটা ছাড়লাম তার পাশ দিয়ে আমি কিন্তু এইভাবে একটুখানি ডিম দিয়ে দিলাম, তো সুন্দর লাগছে। আজকালে কিন্তু মিডিয়াম টু লোতে করে রেখেছি, এক পিট হয়ে গেলে তারপর আমি উল্টিয়ে দেবো। বন্ধুরা এটা এই রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে, আর লাগলে কিন্তু অবশ্যই কিন্তু লাইক করবেন আর বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন। আর এটা যে কোনো ছুটির দিন আপনারা অবশ্যই বানাতে পারেন, কারণ এটা একটু বানানো ঝামেলা কিন্তু পরে করলে মজাই আলাদা হয়, অবশ্যই কিন্তু ট্রাই করবেন। তো হয়ে যাক এক পিট, তারপরে আমি উল্টিয়ে দিচ্ছি। একটা চামচের সাহায্য নিয়েই এটাকে উল্টাতে হবে যাতে ভেঙে না যায়। তারপরে উল্টিয়ে দিচ্ছি, দেখুন কি সুন্দর লাগছে। আর সবই রেডি করা আছে, আর ডিমের জিনিস কিন্তু খুব একটা মানে এরকম ছাঁকা তেলে করলে খুব তাড়াতাড়ি কিন্তু এটা কুক হয়ে যায়, আর বাকি সবই তো বয়ল করা আছে, তো অবশ্যই ট্রাই করবেন আপনারা আমার এই রেসিপিটা। ঘরেই কিন্তু অনেক কিছুই আমরা শিখে যেতে পারি, যদি একটু সময় নিয়ে একটুখানি করি তাহলে কিন্তু অবশ্যই কিন্তু এটা আমরা ট্রাই করতে পারি। তো হয়ে গেছে, এবার উল্টি আর একটা দিচ্ছি, আর একটা পিট। আঁচটাকে কিন্তু একটু কন্ট্রোল করতে হবে, কোনো সময় একটুখানি হাই কোনো সময় একটু লো, এরকম করেই কিন্তু এটাকে করে নিতে হবে। তো দেখুন অনেকটাই কিন্তু ফ্রাই হয়ে গেছে, আবার একটু উল্টি দিচ্ছে, দিয়ে এবার এটাকে নামিয়ে দেবো তেল ঝরিয়ে। হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। তেল কিন্তু গরমই আছে, আমি আরেকটা ছেড়ে দিচ্ছি, দেখুন আরেকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ডিবের এই গোলার মধ্যে চুবিয়ে দিলাম, দিয়ে আমি কিন্তু এটাকে ছেড়ে দিচ্ছি, আর দিয়ে পাশ দিয়ে কিন্তু এইভাবে আমি ডিমগুলোকে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিলাম, আজটাকে কিন্তু মিডিয়াম টু লোতেই রেখেছি, কারণ এক পিট হতে হবে। খুব তাড়াতাড়ি আঁচ দিয়ে দিলে কিন্তু এক পিট তাড়াতাড়ি পুড়ে যাবে, সেটা করব না, সেই জন্য আঁচটাকে কিন্তু মিডিয়াম টু লোতে রেখেই করতে হবে। এক পিট হয়ে গেলে তারপরে এটাকে উল্টিয়ে দেবো, তখন একটুখানি আঁচটাকে আবার কন্ট্রোল করে নেবো। তো এক পিট হয়ে নিক, আমি উল্টিয়ে দেবো তারপরে। পরেরটাও কিন্তু এইভাবে আমি করে নিলাম, দেখুন ফ্রাই কিন্তু হয়ে গেছে। এবার এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেবো তেলটাকে ঝরিয়ে। এবার আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। ডিমের জালি কাবাব আমি পরিবেশন করেছি, আপনারা যা কিছুর সঙ্গে পরিবেশন করেছে, আমি শসা পেঁয়াজ আর টমেটোর সঙ্গে পরিবেশন করেছি। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে অবশ্যই ভুলবেন না। আর নতুন বন্ধুদের বলছি প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। নমস্কার।